আমরা একটা জিনিস বলবেন যে পরিস্থিতিটা সাকিব কুসুমবার যে সাকিব আল হাসানের ওয়ান্স ফারুক ভাই যখন টিম সিলেক্টর ছিলেন বলতে ইজ টু ইন ওয়ান অর সামস্টেন্স থ্রি ইন ওয়ান সাকিবকে ছাড়া আপনাকে তো আজকে না হোক কালকে জিততে করতেই হবে বিং এ ক্যাপ্টেন এই মুহূর্তে বাংলাদেশ টিমের সাকিবকে রিপ্লেস করতে পারে ইন অল ফর্ম স্পেশালি টেস্টে ধরে তার যে বোলিং এবং আমাদের যে উইকেট এই কন্ডিশনে সাকিবের যে সোজা কথা ইউটিলিটিটা এফেক্টিভ সেটা কি আপনি মিস করবেন কিনা সেই ভবিষ্যতে আপনি কি চিন্তা করছেন সাকিবের কারণে কি আমাদের টেস্টের টিম কম্বিনেশন গেম প্ল্যান ইভেন উইকেট আমাদের একটু স্লো অ্যান্ড লো ট্র্যাক এগুলো কি বলতে যেতে পারে আগামী ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে বাট এটা ক্যাপ্টেনের জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট বাট উইকেট পরিবর্তন হয়তো হবে না কারণ আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হবে হয়তো আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যান বা এক্সট্রা বোলার নিয়ে খেলতে পারতাম ওই জিনিসটা থাকবে না সো নাম্বার সেভেনে যে ব্যাটিং করবে ওর রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে এবং এই মুহূর্তে ওই রকম এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের মতো কোনো প্লেয়ার আমার কাছে মনে হয় না আছে বাট মিরাজ ক্যান বি এ ভেরি গুড অপশন আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে দারুণ করছে বোলিং ব্যাটিং দুইটাতেও বাট আমার মনে হয় স্টিল এখানে আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং মিরাজ ওই দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত এবং লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ যদি আপনি মিরাজের ব্যাটিং দেখেন আগের থেকে অনেক অনেক বেটার এবং টিমকে ম্যাক্সিমাম ডেতে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে সো এই মুহূর্তে আমি আশা করব যে নেক্সট কিছু বছরের মধ্যে মিরাজ ওই জায়গাটা খুব ভালোভাবে নিতে পারবে ইনশাআল্লাহ কে